নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা, আজকে আমি চলে এসেছি আপনাদেরকে ছাতুর ঘোলের একটা রেসিপি দেখাবো বলে। এই প্রচণ্ড গরমের মধ্যে যদি আপনারা ছাতুর ঘোল খান তাহলে শরীর কিন্তু ঠান্ডা থাকবে, আর শরীরের মধ্যে যে অস্বস্তিগুলো হয় গরমে সেটা কিন্তু অনেকটাই কম হবে। বিশেষ করে এই গরমের সময়ে যদি আমরা ঠান্ডা জল দিয়ে ছাতুর ঘোল বানাই, শরীরের পক্ষে যেমনি উপকারী তেমনি কিন্তু শরীর ঠান্ডাও করবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে ছাতু। আমি এখানে গণেশ ছাতু ইউজ করছি, আপনারা আপনাদের যে ছাতু ভালো লাগে সেই ছাতু কিন্তু নিতে পারেন। আমি এক বাটি নিয়েছি এখানে ছাতু, এটা কিন্তু ছোলার ছাতু। আর এখানে নিয়েছি আমি টক দই। টক দইটা যদি আপনারা পরিমাণে কম খেতে চান তাহলে কম দেবেন, আর যদি একটু বেশি খেতে চান সেখানে বেশিও দিতে পারেন। টক দই বেশি দিলে টকের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে, আর টক দই কিন্তু খাওয়া খুবই ভালো। টক দইয়ের মধ্যে গুড ব্যাকটেরিয়া আছে যেটা শরীরের পক্ষে ভীষণ উপযোগী। তো গরমের সময় টক দইয়ের ঘোলটাও কিন্তু খাওয়া অত্যন্ত জরুরি। তো আমি এখানে ছাতুর ঘোলের সঙ্গে কিন্তু এটা মিক্সড করে নিচ্ছি। আর আমি নিয়েছি এখানে অল্প ভাজা জিরে, আমি এক চামচ মতো নিয়েছি ভাজা জিরে। আর আমি এখানে দু টুকরো নিয়েছি গন্ধরাজ লেবু, তাতে এই ঘোলটার ফ্লেভারটাও খুব ভালো আসে, খেতেও কিন্তু ভালো লাগে। আর আমি এখানে নিয়েছি সন্ধক লবণ। আপনাদের কাছে যদি সন্ধক লবণ না থাকে তাহলে আপনারা রেগুলার যে লবণ ইউজ করেন সেই লবণও কিন্তু দিতে পারেন, তবে সন্ধক লবণ খেলে শরীরের পক্ষে অনেকটা উপকারী। যেটা আমরা ন্যাচারাল যে লবণগুলো খাই সেই লবণের থেকে। আর নিয়েছি আমি এখানে আখের গুড়। আখের গুঁড়ও কিন্তু শরীর ঠান্ডা করতে অনেকটা সাহায্য করে। আর যদি আপনাদের গুড়ের গন্ধটা পছন্দ না হয় সেখানে কিন্তু আপনি চিনি দিয়ে নিতে পারেন, তবে আমার মতে বলে যে চিনি দিলে ওয়েট গেইন হয়। যারা ওয়েট লস করতেও ছাতুর ঘোল খান, টক দই ছাতু এগুলো কিন্তু ওয়েট লস করতে সাহায্য করে, ওয়েটটাকে মেনটেন করে। তো আপনারা যদি চান এখানে কিন্তু চিনিটা অবশ্যই অ্যাভয়েড করবেন। তো চলুন এবার দেখিয়ে দিই কীভাবে আমি ঘোলটা বানাচ্ছি। প্রথমে আমি দিয়ে নেব ছাতু। এর মধ্যে দিয়ে দেব লবণ। আর দিয়ে দেব আমি এখানে গুড়। এবার আমি টক দই দেব এর মধ্যে। চার চামচ নিয়েছি ছাতু আর দিলাম চার চামচ টক দই, দিয়ে আমি এটা কিন্তু মিক্সড করব। বিশেষ করে গরমের সময় যদি আমরা ছাতু খাই তো ঠান্ডা জলই কিন্তু খেতে পছন্দ। একদম ঠান্ডা জল নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এবার এটা কিন্তু ভালো করে মিক্সড করে নেব। এই ছাতুর ঘোল খেলে শরীরে যেমন এনার্জি আসে তেমনি কিন্তু শরীরের পক্ষেও ভালো। বিশেষ করে ছোলার যে ছাতু আমরা খাই তাতে আমাদের শরীরে শক্তি প্রদান করে। গরমের সময় সারাক্ষণ মনে হয় এনার্জি লস এনার্জি লস, এটা কিন্তু সবসময়ই মনে হয়। তো ছাতুর ঘোল যদি আপনারা খান তাহলে এই যে এনার্জি লস বলে মনে হচ্ছে সেইটা কিন্তু মনে হবে না। গন্ধরাজ লেবু দিচ্ছি, তাতে গন্ধটা কিন্তু খুব ভালো আসে। আপনারা যদি চান এমনি পাতিলেবুর রসও কিন্তু দিতে পারেন, তবে গন্ধরাজ লেবুটা দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে গন্ধটা খুব ভালো এই ঘোলের মধ্যে পাওয়া যায়। বানাবেন তখন এরকম একটা বড় পাত্র নিয়ে নেবেন ঘোল বানানোর জন্য, তাহলে কিন্তু খুব ভালোভাবে ঘোলটা বানানো যাবে। এই ছাতুর ঘোলটা টক টক মিষ্টি মিষ্টি আর নোনতা নোনতা স্বাদ আসে, আর এর স্বাদ কিন্তু অসাধারণ। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে অন্তত একবার দেখবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন হয়েছে আজকের এই ছাতুর ঘোল। তো চলুন, মোটামুটি আমার কিন্তু মিক্সড হয়ে গেছে,
এবার আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। এরপর আমার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। দেখুন একদম কমপ্লিট।